হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিগন্যাল মাস্টার ডাই চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গিয়েছেন আজকে ভিডিওর কি টপিকের ওপর হতে চলেছে। আজকে আমি দেখাবো কিভাবে এরকম একটি ওয়াইফাই গান তৈরি করা যায়, এর সঠিক মাপ এবং কিভাবে এটি বানালাম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই অ্যান্টেনা দিয়ে 1 কিলোমিটার দূর থেকে আপনারা ওয়াইফাই রিসিভ করতে পারবেন, সেটা মোবাইলেও চালাতে পারবেন অথবা পিসিতেও চালাতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আর আমার চ্যানেলে নতুন যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটি চালু করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের ফোনে সরাসরি চলে আসে। প্রথমে বলি, ভিডিওটি টেনে টেনে দেখবেন না, কারণ একটি অপশন মিস করলে আপনার অ্যান্টেনাটি কাজ করবে না, সব পরিশ্রম আপনার বৃথা যাবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আমি সব কয়টা এলিমেন্ট কম্পাস দিয়ে আঁকিয়ে নিয়েছি। এবার এগুলো আমি একটা একটা করে কেটে নিব, এগুলো ছোট করে কেটে নিব যাতে পরবর্তীতে সমান করে কাটতে সুবিধা হয়। এখন সমান করে গোল করে কেটে নিব, সোজা দাগের ওপর দিয়ে কাটব যাতে এর পরিমাপটা ঠিক থাকে। সবগুলো এলিমেন্ট কাটা শেষ, এবার সবগুলো এলিমেন্টের মাঝ বরাবর আমি ড্রিল মেশিন দিয়ে ছিদ্রি করে নেব। সবগুলো এলিমেন্ট রেডি, এবার আমি অ্যান্টেনাটি প্রস্তুত করব। অ্যান্টেনাটি আমি ডায়াগ্রাম অনুযায়ী বানাব। ডায়াগ্রামটি আমি ভিডিওর লাস্টে দেব, আপনারা সবাই ডায়াগ্রামটি দেখে দেখে পরিমাপ অনুযায়ী অ্যান্টেনাটি বানিয়ে নেবেন। অ্যান্টেনার পরিমাপ একটু
কম বাড়া হলে অ্যান্টেনাটি কাজ করবে না, তাই সতর্ক থাকবেন অ্যান্টেনাটি যেন মাপ অনুযায়ী বানানো হয়। অ্যান্টেনাটির 2 নম্বর প্লেট এভাবে মাঝ বরাবর রেখে 10 সেন্টিমিটারে এরকম দাগ দিয়ে দিবেন। অ্যান্টেনার তার লাগানোর জন্য এখানে একটি ছিদ্রি করে নেবেন এবং অ্যান্টেনার রিফ্লেক্টরটি এই এলিমেন্টের নিচে রেখে মাঝ বরাবর এই ছিদ্রি সই একটি ছিদ্রি করে নেবেন। এখানে একটি ডিশ কেবলের কর্ড ব্যবহার করব, আপনারাও এটি ব্যবহার করতে পারবেন অথবা একটি ওয়াইফাই কানেক্টর এখানে লাগাতে পারবেন। কর্ডটি লাগানোর পর এটি ভালোভাবে নেগেটিভ পজিটিভ আঠা দিয়ে আটকে দিবেন যাতে পরবর্তীতে এটি না খুলে যায়। অ্যান্টেনাটির মূল কাজ এখানে, তাই সবাই মনোযোগ দিয়ে দেখবেন, এখানে অনেকেই ভুল করে, এ কারণে অ্যান্টেনাটি কাজ করে না, তাই মনোযোগ সহকারে দেখবেন যাতে ভুল না হয়। অ্যান্টেনাটির মূল এলিমেন্টের সাথে শর্ট সার্কিট যাতে না হয় এ কারণে আমি এখানে 2টি ওয়াশার ব্যবহার করব এবং 1টি রাবারের ওয়াশার ব্যবহার করব যাতে শর্ট সার্কিট যেন না হয়।
এবং নাটের সাথে টেপ আটকে দিব যাতে নাটের সাথে কোনো সংযোগ না থাকে। আপনারা চাইলে এখানে চিকন লল অথবা কাগজ দিয়ে দিতে পারেন। এখানে রাবারের ওয়াশার লাগিয়ে দিব যাতে শর্ট সার্কিট না হয়। এবার আমি মূল এলিমেন্টটি লাগিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটি একটু ফ্রি করে নেবেন যাতে নাটের সাথে স্পেসিং থাকে অথবা ফাঁকা থাকে। মাল্টিমিটার দিয়ে পরীক্ষা করব। এখানে শর্ট থাকলে অবশ্যই বাঁশি বাজবে। দেখুন ভিউয়ার্স, আমার শর্ট নেই। নাটের সাথেও যেন শর্ট না থাকে এটাও দেখতে হবে। দেখুন ভিউয়ার্স, নাটের সাথে কোনো সংযোগ নেই। সবগুলো এলিমেন্টে বাঁশি বাজবে কিন্তু এই এক এলিমেন্টে বাঁশি বাজবে না। তাহলেই বুঝবেন আপনার অ্যান্টেনাটি ঠিকঠাক কাজ মতো হচ্ছে। এবার অপর প্রান্তে এরকম আরেকটি রাবারের ওয়াশার দিয়ে এখানে একটি চাটকি দিয়ে নাটটি আটকে দেব। অ্যান্টেনা বানানো কমপ্লিট। এবার আমি এটি ডিশ কেবল লাগিয়ে পরীক্ষা করে দেখব এটি কাজ করে কি না। অ্যান্টেনাটির তার মূল এলিমেন্টের সাথে ভালোভাবে তাঁতাল দিয়ে লাগিয়ে দিবেন। এবার অ্যান্টেনাটি পরীক্ষা করার জন্য আমি স্ক্রিন রেকর্ড ব্যবহার করছি। দেখুন ভিউয়ার্স, আমি এই রাউটারটি দিয়ে অ্যান্টেনাটি পরীক্ষা করব। আমি প্রথমে রাউটারটি পাওয়ার দিয়ে রাউটারটি রিপিটার মোডে চার্জ দিয়ে দেখব রাউটারে কতগুলো নাম আসে। এরপর আমি রাউটারটিতে ওয়াইফাই গান লাগিয়ে টেস্ট করব ওয়াইফাই গান দিয়ে কতগুলো আইডি শো করে ওয়াইফাইয়ের। এবার টেন্ডাই রাউটারের সাথে কানেক্ট করে নিব এবং রাউটারের ভিতর প্রবেশ করে দেখি কয়টি আইডি শো করে। দেখুন ভিউয়ার্স, অ্যান্টেনা ছাড়া এখানে দুটি আইডি শো করেছে। এবার আমি অ্যান্টেনা লাগিয়ে পরীক্ষা করব।
অ্যান্টেনা কর্ডটি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে দিয়েছি। এবার টেস্ট করে দেখব কয়টি আইডি শো করে। ওয়াও, দেখুন ভিউয়ার্স, এখানে 6টি আইডি শো করছে। অ্যান্টেনা কিন্তু আমি হাতে নেইনি, কোনো জায়গায় রাখিনি, শুধু ওখানেই রেখে দিয়েছি, তাই এখানে 6টি আইডি শো করছে। আমি অ্যান্টেনাটি যদি আউটডোরে লাগাই তাহলে এই এলাকার যতগুলো ওয়াইফাই রাউটারে সিগন্যাল আছে সবগুলো আমার এই রাউটারে ক্যাচ করবে। আমি যে কোনো রাউটারের সাথে কানেক্ট করে ওয়াইফাই ইউজ করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।